মামাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য, মামাটি মানুষ দিবস হিসেবে পালন করবার জন্য। 21 জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না, প্যান্ডেল টুকু ছাড়া বাদবাকি সবটা কর্মীরা নিজেদের টানে আসেন এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসেন, কত দূর দূর থেকে হেঁটেও আসেন। আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে, শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন, আর যারা বাসে আসবেন অনেক দূরে দূরে জেলা থেকে, বাসের ড্রাইভারকে বলবেন আস্তে চালাতে, জোরে যেন না চালায় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আমি পুলিশকেও বলেছি এই ব্যাপারটা দেখে রাখতে। আর দুই হচ্ছে ট্রেনে যারা আসবেন, ট্রেন তো আপনারা জানেন, ওদের কিন্তু 15 দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোনো রকমভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয়, উপরন্তু যে কোনো বড় জমায়েত হলে, আমি নিজে রেল মিনিস্টার হিসেবে কাজ করে এসেছি অনেকবার, আমি জানি এটা রেলের ডিউটি টু ক্লিয়ার দ্য রাশ, এখানে ফ্রিকোয়েন্সি বাড়ায়, ট্রেনের সংখ্যাটা বাড়ি কী করে ফ্রিকোয়েন্সি বাড়ায়। সুতরাং আমি আশা করব রেলেও যারা আসবেন এবং রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে, আমরা আবেদন করছি, আগাম বলে রাখছি। দুই হচ্ছে যারা রেলেও আসবেন, বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না, কারণ অনেক সময় আমি দেখেছি মিটিংয়ে আসতে গিয়ে বাইরের দিকে মাথা ঝোঁকাতে গিয়ে ট্রেনের যে পিলারগুলো থাকে তাতে ধাক্কা খেয়ে মারা গেছে আমাদের 3-4 জন কর্মী। কোনো মানুষই যেন এটা না করে তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য। এইটুকু বলে গেলাম, বাদবাকি যা বলার আমি প্রতিবারই আসি, কর্মীদের সাথে দেখা করে যাই। আমাদের এখানে নেতা কেউ নেই, এখানে সবাই তৃণমূলের সহকর্মী। আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার, এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন। তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু, তার নয়, এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও। কাজী আপনাদেরও আমি প্রেস মিডিয়াকে আবেদন জানিয়ে যাচ্ছি, যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাদের যারা থাকবে দায়িত্বে তাদের বলবেন, দেখে দেবে, আপনারাও সকলে টাইমলি জায়গা নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলার মামাটি মানুষকে সহ দেশের সকলকে আমাদের অজস্র ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, দণ্ডবতী, সবাই ভালো থাকুন।